কারণ এই প্রথম বিধরের পুত্র আপনাদের মধ্যে এই নিয়া পুত্রই আছে। এই নিয়া পুত্র ঠিক চেষ্টা করলে 7 বছর 7 দিনের মধ্যে অরব হতে পারে। তাই ভগবান বুদ্ধ বলেছেন নির্বাণের ঠিক পূর্বে ওই পরিব্রাজককে সুভদ্রকে, এই সুভদ্র আমার এই নির্বাণ কথাই ধর্ম সম্ভবভাবে আচরণ করলে এই জগৎ অরব সুন্দর থাকবে না, পৃথিবীতে অরব না থাকলেও স্বর্গে থাকবে, স্বর্গে না থাকলেও ভগবান থাকবে। অনেক সময় হয়তো বুদ্ধ শাসন তখন 5000 বছরে চলে যাবে, তখন তো শ্রোতা সর্বশ্রোত এখন দেখেন একটু বুঝতে হবে যদি 5000 বছর ভাগ হয়ে যান প্রথমে প্রতি সম্মিলিত মার্গ তিনি যা একটু সেটি করে করে সব সেটি শ্রোতা করব 5000 বছর করব। এখন আমরা 3000 বছর অনাগামী শাসন অনাগামীদের যুগ বলা যায়, মানে অনাগামী হবে বিশেষ ব্যক্তিগত হবে না, কারণ হবে এটা নয় যে অনাগামী হয়ে যাবে আসতে পারবে না, হ্যাঁ এটা নয় যে হ্যাঁ এই শ্রোতা পর্বের কাম করে তখন অরব হতে পারবে না, তবে যদি সত্যি সত্যি উৎপন্ন না হয় ওই সময় স্বর্গ হবে ব্রহ্মলোক হবে। তাই এই জগৎ লোকভূমি বুদ্ধ বলছে এই লোকভূমিতে অরব শুরু থাকবে, এই লোকভূমি শুধু পৃথিবী নয়। তাহলে আমাদের ভগবান বুদ্ধের ধর্ম আমাদের আপনাদের মধ্যে যদি এখন ওই 1-2 শ্রেণী পারলিবান থাকেন তাহলে কেমন করে সাথে সাথে অরব হতে পারবে? এই জন্যে ধর্ম এখানে শোনা যায় তার পরে কেন হতে পারবে? এখন তো আমাদের মেয়া পুতুলের যুগ, তাই মেয়া পুতুল হলে খুব চেষ্টা করতে হবে, অত্যন্ত গভীরভাবে চেষ্টা করতে হবে, ভালো গুরু লাগবে, এরকম এই আধা জ্ঞান ভুল শিক্ষা দিয়া কোনোদিন নিজেও নির্বাণ পাবে না, তার শিষ্যরাও কোনোদিনই নির্বাণে পৌঁছতে পারবে না। এই ভুল শিক্ষায় কি হবে? ভুল ওষুধ খাই কি হয়? ভুল ওষুধ খাই যদি বাদে নেই এরকমই মরে যাবে, একজন নয় জন্ম জন্মান্তর মরবে যেহেতু সে ভুল পদ্ধতি শিখে গেছে। এখন 3 জন পেলাম তো, আর একজন আছে 4 নম্বর পারমি পারমি মধ্যে সবচেয়ে শেষ না পাতা পারমা পুত্র পাতা পারমা পুত্র এরা কিন্তু অত্যন্ত দুষ্জন বলতে হবে, কারণ ভগবান বুদ্ধ বলছেন এই পাড়া পাড়া পুষ্করগণ এই জন্যে যতই ধ্যান সাধনা করুক না কেন কোনোদিনও মার্গফল পাইবেন না। কেন? কারণ হচ্ছে অতীত অতীত জন্মে তারা এই সাথী পাঠান অথবা এই ধ্যান ভাবনা করেন নাই, তাদের মধ্যে ধ্যান পারমী বীজ পারমী বীজ নিহিত নাই, তাই এই জন্যে বীজহীন ব্যক্তি কোনোদিন গাছ তৈরি হবে না, গাছ না হলে ফল হবে কেমনি? কথাটা বুঝছেন? তাহলে 4 প্রকার মানুষ আছে। এখন আমাদের মধ্যে আপনাদের মধ্যে যদি পাতা পারমা পুত্র যদি থেকে থাকে তাহলে সারা জন্ম ধ্যান যতই করুক না কেন মানুষ পাওয়া যাবে। তবে ভগবান বলছেন এতে নিরুৎসাহী হওয়ার কিছুই নেই, তুমি যদি এই জন্য ধ্যান করে থাকো ধর্ম বীজ ধ্যানের বীজ বিদর্শনের বীজ যদি তুমি রোপণ করে থাকো আগামী জন্মে পাবে বিপদে তাদের, তাই যারা আগে করেছে তারা এই জন্যে নিরাপদ হয়েছে, যারা যেসব নিরাপদ এই জন্য ধ্যান করেছে
আরেক যুদ্ধের সময় তারা উদ্ঘাটিত হয়েছে, বিভাজিত হয়েছে। এই ধরনের সাধারণ পরিচিতি আপনি আমি যদি এখন নিরাপদ হয়ে থাকি সাধারণ পরিচিতি কিন্তু পারমাণবিক ফাইলে, কিন্তু আমার নিরাপদ থেকে সাধারণ করে আমাকে পারমাণবিক সঞ্চয় আরেক যুদ্ধের সময় আমি সামনে সামনে বসে বুদ্ধির কয়েকটা কথা শোনার পরেই আমি বড় পেতে পারবো। দ্বিতীয় আমি মেয়াদে উত্তীর্ণ হইয়া অর্থাৎ উদ্ঘাটিত উদ্ভূত অথবা রূপান্তরিত উদ্ভূত হয়ে যাবো, তাই কত আশার কথা। সেই জন্য বলতেছি সাধি পাতার সূত্র মধ্যে ধ্যান করলে এখন মানব কেন পাই না, সে কারণে পাই না। যদি আমরা পাতা তারা হয়ে থাকি নিশ্চয়ই পাবো না, প্রত্যেকটা শব্দ অর্থপূর্ণ। সেজন্য বুদ্ধের অর্হৎ শিষ্যগণ সংগ্রাম করার সময় একটা দায়ী কমল বাদ দিতে পারেন নাই, সেই জায়গায় অজ্ঞানতার কারণে আসি খেমিকা মহোদয় কেন তার ভক্ত শিষ্যগণ অজ্ঞানতার ফলে এই সাধি পাঠ্যার সূত্রকে এই বর্তমানকালে অচল, শুধু অচল নয় নির্মাণের অন্তরায় বলে মারাত্মক ভুল করেছেন। আমি তাদেরকে সেই কারণে শুধরাই নেওয়ার জন্য আহ্বান করতে চাই। শুধরাই নিতে মাত্রাইতে হবে না, আপনার জ্ঞানটাকে শুধরা, আপনার উপলব্ধি, আপনার বুঝ, আপনি যে আন্ডারস্ট্যান্ডিংটা এটাকে আপনি বুঝে নেন আমি ভুল করে ফেলেছি। যদি আমাদের কথা বিশ্বাস না হয় উনিও বোধহয় বারবার বোধহয় ঠিক হয়েছে, বারবারে যান ওখানে ওনার যে গুরু আছে ওনার কাছে জিজ্ঞেস করুন, সাথে পাঠান কি অন্তরায় জিজ্ঞেস করে আসুন। এটা যদি শুনে উনি আরো উত্তর পাবেন, সেই জন্য আমি তিনিও করবেন না বর্তমান সে ভূমিকা ভিক্ষু তাকে আমি দেখতে দেওয়ার কোনো দোষ দিব না। ওনার অজ্ঞতায় আছে আসল কারণ, অজ্ঞতার কারণে তিনি এইসব কথা বলেছেন, অজ্ঞতার কারণে বুদ্ধে এই সাধি পাঠ্যার সূত্রকে নগ্ন হয়ে ফেলে দিয়েছেন, আস্থা করে একেবারে কাজ ফিরে ফেলে দিয়েছেন অজ্ঞতার কারণে। তবে অজ্ঞতার কারণে এই মহাসাধি পাঠ্যার সূত্রকে অস্বীকার করাতে তার কিন্তু অন্যায় হয়েছে, পাপ হয়েছে। তা এই পাপ ওরা যেহেতু শরীরে ক্ষত হয়েছে, ঘা হয়েছে, অসুখ হয়েছে, চিকিৎসা করা ওনার চিকিৎসা করা উচিত, অতি সত্ত্বেও চিকিৎসা করা উচিত, নতুবা এই রোগ আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। যদি এই জন্মে তিনি এটাকে চিকিৎসা করে না যান, নিরাময় না করে, আগামী জন্মে আর নিরাময় হবে না। উনি দেবদত্তের চাইতেও অত্যন্ত কঠিন দুঃখময় অবস্থায় চলে যাবেন। দেবদত্ত বুদ্ধের বিরুদ্ধেটা করেছিলেন আপনারা সবাই জানেন, মারতে চেষ্টা করেছে মানুষ তা আপনারা জানেন, শেষে বুদ্ধ থেকে আসলে এটা আপনারা জানেন, কিন্তু সর্বস্থিতে ঢুকতে পারলো না। এদিকে ভগবান বুদ্ধ বলছে হে শিষ্যগণ দেবদত্ত আসতেছে, কিন্তু দেবদত্ত এই শরীর নিয়ে আস, এই আমি ভগবানকে কোনোদিন দর্শন করতে আর পারবে না। সবাই বলতেছে কি বলতে জানেন, কেন দেখা করতে পারবে না, দেখা করতে পারবে না মনে হচ্ছে তাদের, কিন্তু ভগবানকে কোথায় কি ওই সাহসটি তার পরে যখন আসলো তার শিষ্যরা আর কি থেকে তাকে নামাও, তখন দেবদত্ত বল আমি একটু ওখানে পুকুরে একটু হাত বুদ্ধি ধুই নিই, বুদ্ধকে দর্শন করতে যাব। সে প্রথমে বুদ্ধকে গালি দিলেও সত্যতা করলেও শেষ জীবনে এসে বুদ্ধির প্রতি তার একটা ভক্তির সাথে আসছে, সে তার ভুলটা বুঝছে, ওই যে চিকিৎসা তার হাত চিকিৎসা করতেছে, তাই সে বলছে আমি বুদ্ধকে বর্ণনা করতে বেশি দর্শন করতে যাব। যে মাটিকে পাঠিয়ে দিল মাটি তাকে গ্রাস করে দেয়, যখন একটু গলায় আসলো তখন সে হাত জোর করে ভগবান পুত্র আমি শেষবারের মতো তোমাকে স্মরণ নিচ্ছি, যে ভগবান ভগবান তোমাকে আমি স্মরণ
শেষ জীবন।